শুভেচ্ছা সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাতভর বিক্ষোভ প্রক্টরকে সরানোর সিদ্ধান্ত ক্যাম্পাসে নির্মাণ কাজ আপাতত বন্ধ শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের অসময়ে বৃষ্টিতে মাঠে পানি জমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা বাংলাদেশ থেকে ইউরোপের সাথে শুরু হচ্ছে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল কমবে সময় এবং ব্যয় খুলবে বাণিজ্যের নতুন দ্বার বলছেন ব্যবসায়ীরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় চারুকলার শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক এবং হেলপারকে আটক করেছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সরিয়ে নেওয়া সহ শিক্ষার্থীদের অন্যান্য দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য চলছে মামলার প্রস্তুতি ক্যাম্পাসে বন্ধ রাখা হয়েছে সব ধরনের নির্মাণ কাজ এবং ট্রাক চলাচল রাজশাহী থেকে আরও জানাচ্ছেন গোলাম রব্বানী একমাত্র আশা ভরসা যে ছেলেটির উপর নির্ভর করত সেই হিমেলের প্রাণ গেল গতরাতে নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাক চাপায় চারুকলার শিক্ষার্থী হিমেলের মৃত্যুর খবর শুনেই বিক্ষুব্ধ সহপাঠীরা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় ঘাতক ট্রাকের ঠিকাদারি প্রতিষ্ঠানের গুদাম ও অন্যান্য স্থাপনাতেও অগ্নিসংযোগ করে তারা এরপর বিভিন্ন হল থেকে বের হয়ে নিহত হিমেলের সহপাঠীরা রাজশাহী ঢাকা মহাসড়ক প্রায় ঘন্টা চারেক অবরোধ করে রাখে আমরা বারবার প্রশাসনকে বলছি যে দেখেন আমাদের রাস্তার অবস্থা খারাপ আমাদের কোনো নিরাপত্তা নাই এখানে বহিরাগতরা আসতেছে মানে সবকিছু অশ্লীলভাবে মানে অসতর্কভাবে চলছে আর কোনো ভাইয়ের মৃত্যু দেখতে চাই সুস্থ শৃঙ্খলভাবে আমরা চলতে চাই এরপর সেখানে উপস্থিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সরিয়ে নেওয়া সহ অন্যান্য দাবি পূরণের আশ্বাস দিলে রাত দুইটায় হলে ফিরে যায় শিক্ষার্থীরা আমি ছাত্রদের দাবির সাথে সম্পূর্ণ একমত এটা যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমার সন্তানের মৃত্যু এটা আমরা কখনো আমরা এটা একটা আমরা কামনা করি না ছাত্ররা যা বলছে এই হত্যাকাণ্ডের আমরা বিচার করব এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের জন্য আইন অনুযায়ী যা যা করা ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা সেটা করব পরে পুলিশকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলে সাধারণ শিক্ষার্থীরা এদিকে সকালে রাজশাহী মেডিকেল থেকে হিমেলের মরদেহ ক্যাম্পাসে আনা হলে গভীর শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্র সাজ করে মেনে নিতে পারছি না আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর একটাই দাবি যে হিমেলের পরিবারের যাতে সমস্ত আর্থিক যে সাহায্যটা সেটা হচ্ছে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে হিমেলের মরদেহ নাটোরে নানার বাড়িতে নেওয়া হয় বিকেলে তাকে দাফন করা হবে গোলাম রব্বানী মাছরাঙা সংবাদ রাজশাহী দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে প্রাইভেট কারের তিন আরোহী সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি ট্রেন বিরামপুর ক্রসিং পার হওয়ার সময় একটি প্রাইভেট কার রেল লাইনে উঠে পড়ে এ সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি চালক এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এদিকে গতরাতে শেরপুরের শ্রীবর্দিতে কলাকান্দা দিয়ারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি ট্রলি এতে গুরুতর আহত দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান পটুয়াখালী কুয়াকাটা আঞ্চলিক সড়কে বাস এবং ইজি বাইকের সংঘর্ষে মারা গেছেন দুইজন সিরাজগঞ্জের ট্রাক চাপায় মৃত্যু হয়েছে ইজি বাইকের দুই যাত্রীর অন্যদিকে জামালপুরের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরেকজন মাঘ মাসে মাঝারি থেকে ভারী বৃষ্টির বিরল আবহাওয়ার মুখে পড়তে যাচ্ছে দেশ আবহাওয়া অফিস জানিয়েছে আগামী শুক্র এবং শনিবার এমন বৃষ্টি হবে দেশের অনেক এলাকায় আনোয়ার হোসেনের রিপোর্ট কমে গেছে উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাসের দাপট পাঁচ দিনের কনকনে ঠান্ডার পর তাই দেশজুড়ে বেড়েছে তাপমাত্রা তবে এবার দেশবাসীকে পড়তে হবে বৃষ্টির মুখে
তিন তারিখ থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চল যার কিছুটা আঁচ পেতে শুরু করবে, তবে চার থেকে পাঁচ তারিখ পর্যন্ত দেশ জুড়ে হবে বৃষ্টিপাত। আবহাওয়া অফিস ও জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন, শক্তিশালী পশ্চিমা লঘুচাপ ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে ওই সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগসহ দেশের মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে সিলেট, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের জন্য। মাঘ মাসে দেশে এত পরিমাণে বৃষ্টি হলে তা হবে বিরল ঘটনা। বাংলাদেশের একটি বৃহৎ অংশ কিন্তু এর দ্বারা প্রভাবিত হবে এবং এর কারণে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ অর্থাৎ বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকার কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে 80 থেকে 100 মিলিমিটার, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে 30 থেকে 50 মিলিমিটার এবং বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জেলাগুলোর উপরে 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে হতে যাওয়া এমন বৃষ্টিতে ফসলের মাঠে পানি জমে শস্য নষ্ট হবার শঙ্কা রয়েছে, তাই কৃষকদের কিছু পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে সরিষাগুলো পেকে গেছে কৃষক ভাইদের বলবো অতি সত্বর আপনারা হারভেস্ট করে ফেলবেন। আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা ডাল ফসল, বিশেষ করে মুগ ও মসুরে। এই মুগ মসুরে আমাদের যদি পানি লেগে যায় তাহলে তৎক্ষণাৎ আপনার নালা কেটে পানি সরায় দেবেন, যেগুলো আমাদের লিফি ভেজিটেবল সেগুলোর ক্ষতি হবে। মাঘের শেষের এমন বৃষ্টির সাথে অনেক এলাকায় থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস, কিছু স্থানে হতে পারে বজ্রপাত ও শিলাবৃষ্টি। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে ইউরোপের সাথে সমুদ্রপথে শুরু হচ্ছে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল। এর ফলে আগে যেখানে 40 দিনের অধিক সময় লাগত, এখন রপ্তানি পণ্য নিয়ে মাত্র 16 দিনে চট্টগ্রাম থেকে ইতালি পৌঁছাবে জাহাজ। ব্যয়ও কমবে প্রায় 40%। নাজমুস সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। দেশের 50% অধিক রপ্তানি পণ্যের গন্তব্য ইউরোপ। কন্টেইনার জাত হয়ে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং, শ্রীলঙ্কার কলম্বো পোর্ট ও চীনের কিছু ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে যায় এসব পণ্য। তবে এবার বিভিন্ন দেশের বন্দর না ঘুরে ইতালিয়ান শিপিং কোম্পানির দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যাবে ইউরোপের দেশ ইতালি। এতে সময় প্রায় এক তৃতীয়াংশ কমবে, খরচও বাঁচবে। আগামীতে নতুন এই সমুদ্রপথের কলেবর আরও বাড়তে পারে, জানিয়েছে শিপিং এজেন্ট প্রতিষ্ঠান। ইনিশিয়ালি প্রতি মাসে একটা একটা আসবে, 26 বা 30 দিনের মধ্যে একটা করে বয়স হবে। যদি পোর্ট অথরিটি পারমিশন দেয় তাহলে আমরা আরও জাহাজ আমাদের প্রিন্সিপাল দিব, ইনশাল্লাহ এটা কন্টিনিউ হবে আশা করতেছি। এটা তো সুইস ক্যানেল দিয়ে যাবে, এটা 16 থেকে ম্যাক্সিমাম 17 দিন লাগবে। যেটা ট্রান্সশিপমেন্ট হয়ে গেলে ধরেন 40-42-35 দিনও লেগে যায়। এখন তো যেটা ইন্টারন্যাশনাল আমাদের যে ট্রেডের 14,800 থেকে 14,500 ইউরোপিয়ান ফ্রেট হতো আমাদের প্রিন্সিপাল, আমি এটা জাস্ট শিওর যতটুকু গ্যাস করতেছি এটা বিলো 10,000। হ্যাঁ, তো এটা তো অলমোস্ট 40% অলরেডি নেমেই গেছে। এই উদ্যোগ আমদানি রপ্তানি বাণিজ্য ও প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। রপ্তানি খাতে যোগ হবে নতুন মাত্রা, বলছেন ব্যবসায়ী নেতারা। প্রত্যেকটা কার্গোর মালের যেটা এখান থেকে যে গুডসগুলো এখান থেকে যে ওদের সিজনটা ওরা ধরতে হয়, যেটা 60 থেকে 70 দিন হলে ওদের সিজনটা মিস করার সম্ভাবনাটা বেশি থাকে। এখন এটা সিজনটা মিস করার সম্ভাবনাটা একদম কমে আসবে। সবাই চায় লিড টাইম কমুক, লিড টাইম কম কমলে অবশ্যই ওরা আমাদের সাথে বিনিয়োগকে আগ্রহী হবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই বিনিয়োগটা বেড়ে যাবে। টাইম ইজ মানি, টাইম ইজ বিজনেস। একটা মাল অর্ডার দিল, মালটা যদি ইম্পোর্টার অন টাইম পায় তাহলে সেই দেশের সাথে ব্যবসা করতে সে ইন্টারেস্টেড হবে, এবং যখন ডাইরেক্ট শিফট হবে এখানে কোনো রকমের কোনো ভাতা থাকবে না। অর্থাৎ বাংলাদেশের এক্সপোর্টারদের জন্য এটা আমি মনে করি যে একটা নব দিগন্তের সূচনা হয়েছে। বাংলাদেশে একটা ইমেজ ডেভেলপ হবে, বাংলাদেশের ব্যবসা আরও বাড়বে। এরই মধ্যে গত 17 জানুয়ারি সুঙ্গাচিতা জাহাজটি ইতালির রেভেনা বন্দর থেকে 974টি ইইউ খালি কন্টেইনার এবং 7টি ইইউ গার্মেন্টসের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যা 5ই ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।
রাজধানীর কিডনি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রোগীদের স্বজনরা। সকাল থেকে হঠাৎ করেই রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড নিউরোলজি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা। পরে দুপুরের দিকে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রোগীদের স্বজনরা। এতে করে পুরো এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিছু টাকা বকেয়া থাকায় আদায়ের কৌশল হিসেবে সেবা বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় বিক্ষোভ করছে রোগীদের স্বজনরা। তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে যশোরের বেনাপোল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। গত 21 জানুয়ারি থেকে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে দুদেশের মধ্যে সব ধরনের বাণিজ্য। এতে ক্ষতির মুখে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। গেল দুই দিনে প্রায় 40 কোটি টাকা রাজস্ব হারিয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। তবে দুদেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে অভ্যন্তরে এবং কাস্টমসের সব কার্যক্রম ও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। কারাবন্দী অবস্থায় মারা যাওয়ায় মুক্তিযুদ্ধে যশোরের কেশবপুরের রাজাকার কমান্ডার এবং জাতীয় পার্টির সাবেক এমপি সাখাওয়াত হোসেনকে ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল বাদ দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ 6 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একই মামলায় আমৃত্যুদণ্ডিত বিল্লালও মারা যাওয়ায় তার আপিলও বাদ দেওয়া হয়েছে। 2016 সালের 10 আগস্ট মানবতা বিরোধী অপরাধে সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় 8 আসামির মধ্যে কেশবপুরের অন্য 7 রাজাকারকে দেয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ডাদেশ। আঞ্চলিক যোগাযোগ চুক্তি বিবিআইএন বাস্তবায়নে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে সমন্বিত পরিবহন কর্মসূচির প্রয়োজন। একই সঙ্গে বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন আর অভিন্ন শুল্কায়নেরও বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। বুধবার এই সংক্রান্ত ভার্চুয়াল আলোচনায় এসব কথা উঠে আসে। জানানো হয়, বিবিআইএন এর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপন করতে মোট 12টি পয়েন্ট রয়েছে। এর মধ্যে পণ্য পরিবহনে গতি আছে শুধু চট্টগ্রাম এবং বেনাপোল বন্দরে। আর তাই বৈঠকে পরামর্শ আসে পানগাঁও, আশুগঞ্জ এবং পায়রা সমুদ্র বন্দরকে আরও কার্যকর করার। একই সঙ্গে অভ্যন্তরীণ নৌযানগুলোকে কার্গো পরিবহনে উপযোগী করতে হবে। হাঁটা চলা তো দূরের কথা, হাত দিয়েও কোনো কাজ করার ক্ষমতা নেই খাগড়াছড়ির একই পরিবারের 4 সন্তানের। এমন শারীরিক প্রতিবন্ধী সন্তানদের নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন ওই পরিবার। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জন্মের পর বেশ কয়েক বছর ভালো থাকলেও বয়স বাড়ার সাথে সাথে হাত ও পা অচল হয়ে পড়ে এক একটি সন্তানের। খাগড়াছড়ির মহালছড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে দুর্গম রোয়াজাপাড়ায় পাহাড়ের পাদদেশে ছোট্ট কুঁড়ে ঘরে এমন 4 প্রতিবন্ধী সন্তান নিয়ে থাকেন কৃষক নিপ্রুচাই মারমা ও তার স্ত্রী। প্রতি মাসে জনপ্রতি 500 টাকা করে প্রতিবন্ধী ভাতা পেলেও চিকিৎসার খরচ চালানো তাদের জন্য কঠিন। আমার 4টা ছেলে প্রতিবন্ধী, সরকার থেকে বাটা পাইছি, এই ছাড়া কোনো চিকিৎসা করার জন্য সাহায্য সহযোগিতা পাই না। নিপ্রুচাইম বাড়িতে 4 জন প্রতিবন্ধী আছে, কেউ সাহায্য করে না। নিপ্রুচাইম মারমা বাড়িতে 4 জন ছেলে প্রতিবন্ধী, তাদের চিকিৎসা ব্যয়ভার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহন করলে খুব খুশি হব। উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা দেশের বাইরে পাঠানো যেতে পারে প্রতিবন্ধী সন্তানদের, মনে করেন সংশ্লিষ্টরা। এটা স্থানীয়ভাবে এই ওদের এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। যদি সমস্যার সমাধান সম্ভব হয় তাহলে হয়তো ঢাকায় স্থানান্তর করতে হবে অথবা বিদেশে নিয়ে তাদের চিকিৎসা করাতে হবে। এক ধরনের মাসল এখানে প্যারালাইসিস হয়ে যায়, এই জন্য তারা প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হয়েছে। আসলে এই রোগটার জন্য আরও অনেক এটা ডায়াগনোসিসের জন্য আরও অনেক কিছু বাকি আছে। ওনারা যদি চান আমরা ঢাকা চট্টগ্রাম যেখানে বিশেষজ্ঞ ডাক্তার আছে ওখানে যাওয়ার পরামর্শ দিতে পারি। প্রতিবন্ধী শিশুদের চিকিৎসার ব্যয়ভার বহনে সরকারি সহযোগিতার পাশাপাশি এগিয়ে আসতে পারেন কোনো বিত্তবান ব্যক্তিও, মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এ ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাতভর বিক্ষোভ, প্রক্টরকে সরানোর সিদ্ধান্ত, ক্যাম্পাসে নির্মাণ কাজ আপাতত বন্ধ। শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তরের অসময়ে বৃষ্টিতে মাঠে পানি জমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। বাংলাদেশ থেকে ইউরোপের সাথে শুরু হচ্ছে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল, কমবে সময় এবং ব্যয়, খুলবে বাণিজ্যের নতুন দ্বার, বলছেন ব্যবসায়ীরা। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। এ থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও প্রতি উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।